আজ আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পলাশ রায়ের নেতৃত্বে হরিণখোলা অঞ্চলে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে একটি মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে কৃষি বিলের বিরোধিতার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সৌগত দত্ত, অর্ঘ্য কুশারী, শ্রীকান্ত ঘোষ, অভিজিৎ রায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হরিণখোলা অঞ্চলে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি সেভাবে চোখে পড়েনি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের সাথে। উনি কি বললেন শুনে নিন। নমস্কার পলাশবাবু। নমস্কার। হ্যাঁ, প্রতিবাদী আওয়াজ থেকে বলছি। নমস্কার নমস্কার। হ্যাঁ, বলছি যে আজকে আপনাদের একটা পথসভা ছিল, ঠিক কি কি বিষয়ে আপনাদের পথসভা? দেখুন, কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক ভাবে যে জনবিরোধী নীতি, এই জনবিরোধী নীতির প্রতিবাদে আজকে হরিণখোলা 2 নম্বর অঞ্চলে আমাদের আমগ্রামে ওখানে একটি মিছিল ছিল। মিছিলের পর আমগ্রাম বাজারে আমরা প্রতিবাদ সভা করেছি। আচ্ছা, হরিণখোলা অঞ্চলে বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের সেরকম ভাবে কোনো দলীয় কর্মসূচি কিন্তু চোখে পড়ছে না। অন্যদিকে বিজেপি কিন্তু ওখানে বেশ কিছু দলীয় কর্মসূচি সংগঠিত করছে, এতদিন পর কেন, এই গ্যাপটা কেন? না দেখুন, আমাদের 15টা অঞ্চল আছে, 15টা অঞ্চলেই আমাদের কর্মসূচি হচ্ছে। তা আমাদের আগে প্রতিদিনই দেখবেন কোনো না কোনো অঞ্চলে কর্মসূচি আছে। এবার সেইভাবে যেখানে যেমন কর্মসূচি আমাদের থেকে শিডিউল করা আছে, সে শিডিউল অনুযায়ী আমাদের কর্মসূচি আগে থেকে আমাদেরকে জানাতে হয় যে কোন জায়গায় কর্মসূচি। তা আমরা ডেট পাচ্ছিলাম না, তা আজকে হরিণখোলা 2 নম্বর অঞ্চলে আমাদের কর্মসূচি ছিল, যার ফলে আজকে আমরা ওখানকার সমস্ত নেতৃত্ব সহকর্মীদেরকে নিয়ে আমরা এই কর্মসূচি হরিণখোলায় নিয়েছি। এবং আমাদের ওই কর্মসূচিতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে এবং সাধারণ মানুষের সাড়া এবং কর্মীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। আপনাদের দলীয় নেতৃত্ব কারা কারা ছিল আজকে? আমাদের ওই অঞ্চলের প্রধান, উপপ্রধান, স্থানীয় ওই অঞ্চলে যারা নেতৃত্ব দেয় সকলেই ছিল। তার সাথে সাথে আমাদের আরামবাগ ব্লক থেকে আমাদের সমস্ত নেতৃত্ব ছিল। আরামবাগ ব্লকের যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত, আরামবাগ ব্লকের সহ সভাপতি শ্রীকান্ত ঘোষ, অভিজিৎ রায় থেকে শুরু করে অর্ঘ্য কুশারী, শেখ সাহানাজ সকলেই ছিলেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। কোদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।